আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যাত্রী চাপে বেসামাল খাত, বেলাবাড়ের সঙ্গে সঙ্গে যাত্রী চাপ আরো বৃদ্ধি পায়, জানাবো লকডাউন আরো বাড়বে কিনা যা বললেন প্রতিমন্ত্রী। এদিকে মৃত্যু 218, শনাক্ত 9369, 24 ঘন্টায় করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে অনেক। সর্বশেষ থাকছে প্রদীপ লিয়াকতের সর্বোচ্চ শাস্তি চ্যালেঞ্জ সিনহার বোন। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কঠোর লকডাউনের মধ্যে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এতে চাকরি বাঁচাতে জীবন ঝুঁকি নিয়ে রাজধানীতে আসছে মানুষ। তবে গণপরিবহন পূর্বের ঘোষণা অনুযায়ী বন্ধ আছে। দেশের দক্ষিণাঞ্চলে ঢাকামুখী যাত্রীদের চাপে বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে বেসামাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, বাংলাবাজার ঘাটে যাত্রী চাপে ফেরিতে জরুরি গাড়ি উঠাতে হিমশিম খাচ্ছে। গার্মেন্টস সহ রপ্তানিমুখী কল কারখানা খোলার ঘোষণায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্র দাবি করছে। পরিস্থিতি সামাল দিতে ফেরির সংখ্যা 6 থেকে বাড়িয়ে 10 করা হয়েছে। শিমুলিয়া ঘাট থেকে এ পর্যন্ত 12টি খালি ফেরি আনা হয়েছে বাংলাবাজার ঘাটে। যাত্রীদের চাপে এদিন অন্তত 10টি ফেরি বাংলাবাজার ঘাট থেকে শুধুমাত্র যাত্রী নিয়ে শিমুলিয়া উদ্দেশ্যে ছেড়ে গেছে। এদিকে এই রুটের লঞ্চ সহ অন্যান্য নৌযান বন্ধ রয়েছে। পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং স্রোতের গতি বৃদ্ধি পেয়ে ফেরি পারাপারে দীর্ঘ সময় লাগছে। গার্মেন্টস সহ রপ্তানিমুখী কল কারখানা খোলার ঘোষণায় শনিবার সকাল থেকে বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে যাত্রীদের ভিড় শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ আরো বৃদ্ধি পায়। দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে হাজার হাজার যাত্রীরা বাংলাবাজার ঘাটে পৌঁছেছেন। বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, মাদারীপুর সহ দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে মোটরসাইকেল, অটোরিকশা, থ্রি হুইলার সহ হালকা যানবাহনে চড়ে ঘাটে আসছেন যাত্রীরা। তবে এতে পকেট কাটছে চালকরা, 2 থেকে 3 গুণ ভাড়া বাড়িয়ে নিচ্ছে তারা। বরিশাল থেকে আসা গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিক আলমগীর হোসেন বলেন, গার্মেন্টস বন্ধ হওয়ার পর পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়ি চলে এসেছিলাম, এখন কালকে থেকে গার্মেন্টস খোলা, তাই আবার গাজীপুর ফিরে যাচ্ছি। সময় মতো গার্মেন্টসে উপস্থিত না হলে চাকরি থাকবে না। পটুয়াখালী থেকে আসা ঢাকা সাভারের একটি পোশাক কারখানার শ্রমিক শিউলি আক্তার বলেন, করোনার কারণে সবকিছু বন্ধ, তবু গার্মেন্টস খুলে দেওয়া হলো, এটা কেমন সিদ্ধান্ত? আমি আর আমার স্বামী দুজনেই গার্মেন্টসে চাকরি করি, যদি গার্মেন্টসে না যাই তবে চাকরি থাকবে না। করোনা হোক আর যাই হোক, পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে সময় মতো কাজে যোগ দিতেই হবে। মাদারীপুরের মোহনা আক্তার বলেন, আমি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করি, সরকার লকডাউনে সবকিছু বন্ধ রাখলো কিন্তু গার্মেন্টস খুলে দিল, চাকরি বাঁচাতে আমরা এখন ঢাকায় যাচ্ছি, অথচ সকল পরিবহন বন্ধ। ইজি বাইকে ভেঙে ভেঙে বাংলাবাজার ঘাট পর্যন্ত 800 টাকা ভাড়া দিলাম, এখন ঘাটে ফেরিতে যে ভিড় তাতে উঠতেই পারছি না, আর স্বাস্থ্যবিধি এখানে কেউ মানছে না, অনেকের মুখে মাস্কও নেই। লঞ্চগুলো যদি চালু থাকতো তাহলে এই সমস্যা হতো না। রোরো ফেরি শাহপরানের মাস্টার ইনচার্জ মোহাম্মদ সিরাজ বলেন, ফেরিতে যাত্রীদের প্রচন্ড চাপ থাকায় ঠিকমতো গাড়ি উঠতে পারছে না, মূলত গার্মেন্টস কর্মীদের জন্যই এই ভিড়। বাংলাবাজার ঘাট ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গার্মেন্টস কর্মীদের প্রচন্ড চাপ রয়েছে সকাল থেকে, এই জন্য ফেরি সংখ্যা 6 থেকে 10 বাড়ানো হয়েছে, এরপরও প্রচন্ড চাপ রয়েছে ঘাটে। পরিস্থিতি সামাল দিতে এ পর্যন্ত শিমুলিয়া থেকে 12টি খালি ফেরি বাংলাবাজার ঘাটে আনা হয়েছে। যাচ্ছি পরের সংবাদে। করোনা সংক্রমণ ঠেকাতে 23 জুলাই থেকে চলমান বিধিনিষেধ 5ই আগস্টের পরও বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা শিথিল করার চিন্তা করছে সরকার। মানুষের জীবন জীবিকার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তবে সবকিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার উপর। তিনি বলেন, অর্থনীতি চাকা সচল রাখতে 1 আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কঠোর বিধিনিষেধ মানে সবকিছু বন্ধ থাকবে, শুধুমাত্র যারা ঢাকাতে আছে, কারখানার আশপাশে যারা রয়ে গেছে তাদেরকে নিয়ে তারা কাজগুলো করবে 5 তারিখ পর্যন্ত। আমরা এর ভেতরে সিদ্ধান্ত নেব 5 তারিখের পর কি হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কালের কণ্ঠকে বলেন, চলমান কঠোরতর লকডাউন থাকবে কিনা, থাকলেও কি মাত্রায় থাকবে তা নিয়ে আমরা চিন্তা করছি, কারণ শুধু লকডাউন দিয়ে তো জীবন চলবে না, জীবিকাও চালাতে হবে, তাই এ বিষয়ে সরকারি পর্যায় থেকে আগামী 3 বা 4 আগস্ট জানিয়ে দেওয়া হবে। যাচ্ছি পরের সংবাদে। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 218 জনের মৃত্যু হয়েছে, ফলে দেশে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 20,685 জনে। এছাড়া একই সময়ে
শনাক্ত হয়ে 9369 জনের। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,49,484 জনে। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 13,975 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 10,64,195 জন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 30,976 জনের। পরীক্ষা করা হয়েছে 30,980। পরীক্ষার তুলনায় শনাক্তের হার 30.24%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 77,40,894। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 16.14%। এতে আরো বলা হয়েছে গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 134 জন পুরুষ এবং 84 জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ 14,003 জন এবং নারী 6,682 জন। এদের মধ্যে 13 জন বাসায় মারা গেছেন আর বাকিরা হাসপাতালে মারা গেছেন। যাচ্ছি পরের সংবাদে। কক্সবাজার টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার 1 বছর আজ। 2020 সালের 31 জুলাই ওই উপজেলার বাহারছড়া শাপলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন তিনি। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের 1 বছর পার হলেও করোনা পরিস্থিতিতে থমকে আছে মামলার বিচার কাজ। এখন পর্যন্ত শেষ হয়নি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। এদিকে এই হত্যা মামলার অন্যতম প্রধান আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলী সহ জড়িত সবার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি চেয়েছেন নিহত সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম চৌধুরী বলেন, করোনা পরিস্থিতির কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় পূর্ব নির্ধারিত সময়ে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত 27 জুন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল ও এ মামলার চার্জ গঠন করেন। এ সময় 26, 27, ও 28 জুলাই বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়, কিন্তু লকডাউনের কারণে তা হয়নি। ভার্চুয়াল আদালত বসলে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ জানা যাবে। সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি হলে স্বস্তি পাবে আমার পরিবার। আমাদের চাওয়া হলো দ্রুত বিচার, সন্তোষজনক রায় এবং দ্রুত রায় কার্যকর। এ চাওয়া পূরণের জন্য অনেক পথ পাড়ি দিতে হবে। টপ আসামি প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলী সহ জড়িতদের ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয় এবং বাকিরা যতটুকু অপরাধ করেছে সেই অনুযায়ী যেন আদালত সাজা দেন। পরবর্তীতে রায় যেন দ্রুত কার্যকর হয় সেটাই আমাদের সবার চাওয়া। শারমিন আরো বলেন, র‍্যাবকে আমরা ধন্যবাদ জানাই, তারা খুব অল্প সময়ে ভালো একটা চার্জশিট দাখিল করেছে। গত মাসে এ মামলার অভিযোগ গঠন হয়েছে, আনুষ্ঠানিক বিচারও শুরু হয়েছে। এখন করোনা পরিস্থিতি তো আমাদের হাতে নেই, আমরা কিছুই করতে পারবো না। মামলার প্রধান সাক্ষী বাহারছড়ার আব্দুল হামিদ বলেন, আমার চোখের সামনে একজন মানুষকে প্রকাশ্যে বিনা দোষে গুলি করে হত্যা করা হয়েছে। আমি বিবেকের তাড়নায় জীবনের ঝুঁকি জেনেও এ মামলার সাক্ষী হয়েছি। হত্যাকারীদের ফাঁসি চাই আমি। সেই রাতে কি হয়েছিল? মামলার এজাহারে বলা হয়, সিনহা মোহাম্মদ রাশেদ খান ও তার সহযোগী শিফা 2020 সালের 31 জুলাই বিকেলে ডকুমেন্টারির জন্য ভিডিও ধারণ করতে নীলিমার রিসোর্ট থেকে বাহারছড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের রাস্তার পাশের পাহাড়ে যান। ডকুমেন্টারির প্রয়োজনে সিনহার পরনে কমবেট টি শার্ট, কমবেট ট্রাউজার ও ডেজার্ট বুট ছিল। রাত 8টা পর্যন্ত পাহাড়ে ভিডিও ধারণ করে তারা ফিরতি পথে রওনা হন এবং রাত 9টা 25 মিনিটের দিকে তাদের প্রাইভেট কার শামলাপুর চেকপোস্টে পৌঁছায়। পরিদর্শক লিয়াকত সহ পুলিশ সদস্যরা সেখানে তাদের গতিরোধ করে। ওই সময় সিনহা অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিলে পুলিশ সদস্যরা গাড়ির সামনের বাম দিকের দরজা খুলে টেনে হিঁচড়ে শিফাতকে বের করে নিয়ে যায়। শিফাত তখন 2 হাত তুলে নিজের এবং গাড়িতে বসা সিনহার পরিচয় দেন। আসামিরা ওই সময় আরো ক্ষিপ্ত হয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা মেজর সিনহা অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। মামলায় আরো উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত মেজর সিনহা গাড়ি থেকে নেমে 2 হাত উপরে তুলে বারবার নিজের পরিচয় দেন। ওই সময় পরিদর্শক লিয়াকত তাকে বলতে থাকে, তোর মতো বহুত মেজরকে আমি দেখছি, এইবার খেলা দেখামো। এরপর প্রদীপ কুমার দাসের সঙ্গে মোবাইলে নিচু স্বরে কথা বলতে থাকেন লিয়াকত। এক পর্যায়ে তিনি প্রদীপকে বলেন, ঠিক আছে শালারে শেষ করিয়া দিতাছি। ওই সময় কিছু বুঝে ওঠার আগে মেজর সিনহার শরীরের ঊর্ধ্বাংশে কয়েক রাউন্ড গুলি করেন লিয়াকত। গুলির আঘাতে সিনহা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান এবং নিজের জীবন রক্ষার জন্য ঘটনাস্থল থেকে উঠে পালানোর চেষ্টা করেন। তখন অন্য আসামিরা তাকে চেপে ধরে মাটিতে ফেলে দেয়। লিয়াকত আলী তখন সিনহার মৃত্যু নিশ্চিত করতে আরো এক রাউন্ড গুলি করেন। এরপর
ঘটনাস্থলে হাজির হয়ে ওসি প্রদীপ গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকা সিনার শরীর ও মুখে কয়েকবার লাথি মেরে তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হন এবং নিজের বুট দিয়ে নিহতের মুখ বিকৃত করার চেষ্টা করতে থাকেন। যাচ্ছি পরের সংবাদে। রোববার থেকে রপ্তানিমুখী শিল্প তথা পোশাক কারখানা খুলে দেওয়ার ঘোষণা দৌলতদিয়া ফেরিঘাটে শনিবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে। পাটুরিয়া ঘাট থেকে কোনো ফেরি দৌলতদিয়া ফেরিঘাটে আসা মাত্রই তাতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে অসংখ্য মানুষ। এ সময় ফেরিতে আসা যাত্রী ও যানবাহনগুলোকে নিচে নামানোই দুষ্কর হয়ে পড়ছে। ফেরি ও ঘাট সংশ্লিষ্টদের ধারণা, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি রোরো বড় ফেরি অন্তত 3,000 থেকে 3,500 যাত্রী বহন করছে। যাত্রীদের চাপে দু একটি অ্যাম্বুলেন্স, কিছু ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল বাদে অন্য কোনো যানবাহন ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছিল না। এ অবস্থায় বাধ্য হয়ে কঠোর লকডাউনের মধ্যেও কর্তৃপক্ষ ফেরির সংখ্যা বাড়িয়ে রুটের সবগুলো 16টি ফেরি চালু করেছে। সেই সঙ্গে খুলে দেওয়া হয়েছে সব ফেরিঘাট, 5টি ফেরিঘাট। সরেজমিনে বেলা 11টার দিকে দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা ভাষা শহীদ বরকত নামের রোরো ফেরিটি দৌলতদিয়ার 5 নং ঘাটে এসে ভেড়া মাত্রই পন্টুন ও আশপাশে অপেক্ষমান অসংখ্য যাত্রী ফেরিতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এ সময় ওপার থেকে আসা যাত্রী ও যানবাহনগুলো ফেরি হতে ঠিকমতো নামতে পারছিল না। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।